আড়াই থেকে তিন সেকেন্ড কোন জায়গায় থাকবেন, ওই জায়গার জন্য কি করা উচিত? আড়াই তিন সেকেন্ডের জন্য দালান বানানো লাগে, পাকা পায়খানা লাগে, সুপারসেট লাগে, আলিশান বিল্ডিং, কিচ্ছু লাগে না। আড়াই তিন সেকেন্ড মানে কি? এক দুই তিন, হয়ে গেল তিন সেকেন্ড। এর মধ্যে কয়টা দালান বানানো যায়, কি করা যায়? আমি বলে থাকি, আগে আমাদের ছোটবেলায় এই যে এত কলই টলই সব শেষ হয়ে গেছে, আগে কলই গুলো তো না দিতে জম্বের কলই গুজি শস্য দিয়া, এটা মজাই ছিল আলাদা, ঠিক না? আর এই কলই সুমা আসলে কলই স্বর্গ একটা মজা ছিল, তেমন এই কলই চোর মনে আছে? কলই চোর চূড়া কলইয়ের আটি বিশাল এক আটি বান্ধে একা গাইতে উঠোনি যায়, পরে বাড়ি নেওয়ার পরে তিনজনও ঢেলি মাথা উঠোন যায় না, মনে আছে নাকি? ও বাটি থেকে ছিলেন জানা, আমি ছিলাম কুটি থাকতে ও কাম করছি। তো সুরাকলের আটি বড় হলিও একা একা উঠে নিয়ে যাও, ওই সময় চোরের চোরের শক্তি দেয় ভূতি, মুরব্বীরা কইতো ভূতি শক্তি যোগায় সুরাকলই আটি উঠানোর সময়। ওই কলই চুরি হওয়ার ভয়তে কলই যখন পুরো সবুজ হয়ে যায় ঘন হয়ে যায় যে সময় চুরি শুরু হবে, ও রাগ দিয়া বা ওই টাইমে কলই খাতে কুড়িয়ে বান্ধে পাহারা দিতেন না? ওই কুড়ের বয়স কতদিন? কুড়ের বয়স কলই রাঙ্গি চড়া পর্যন্ত, সবুজ বরণ কাটিয়ে গেলে লালচে হয়ে গেলে আর চোররা ওই কলই চুরি করত না, কারণ ও খাইলে করতে খাইতে চাইতো না। তো এর কারণে ওই কলই লালচে হওয়ার আগ পর্যন্ত হলো কলইয়ের ক্ষেতের কুড়িয়ের বয়স এই কয়েকদিন, এই কয়েকদিনের জন্য যে কুড়িয়ে বানায় ওই কুড়িয়ে কি ইট টাইল সিরামিক ইট এই দিয়ে বানায়, পাথর দিয়ে বানায়, ওর মধ্যে রড সিমেন্ট ইট বালি ব্যবহার করে ও বানায়, কি দিয়া? ওই আপনাদের এলাকায় তো বাস নাই, ওই চরে যাইয়া আত্মীয় স্বজন থাকলে জরি নিয়ে সকিনেকে বাড়িতে মাম বাড়িতে খালা বাড়িতে কটা কুঞ্চি এনে ওই কুঞ্চি কোলা ওই যে গাড়িয়ে দিয়ে তাই হলো ফেরেম বডি টডি সব ওই, ওর চাল হবে নাড়া, ওর খাট পালং সব নাড়া, ওর মধ্যে শুয়ে একখান খেতা গাই দিয়ে উপরে নাড়া দিয়ে নাড়া পেঁচাইয়ে বালিশ, মানে ওর অল এভরিথিং নাড়া, বেশির বেশি দুইহেন খেতা। ও জায়গায় একটা কল টিউবওয়েল কেউ পড়ছে নাকি কোনোদিন? রাতের বেলা পেশাব পায়খানা হতে পারে, এই উপলক্ষে একটা পায়খানা কেউ বানাইছে? কোনোদিন বানাইনি। যদি রাতের বেলা পায়খানা আসছে না করি তার বলা কে জানাই, তো কলের মধ্যে পায়খানা করে ভিজে কলে যে ভাষা মুছিয়ে যাইয়া আবার সেই নালার তলে ডুব দিয়ে ঘুমাইছে। জন্মের সত্যি কথা কইছে, স্বীকার করেন আর না করেন, এই ছিল সিস্টেম, ঠিক না? তো ওই জায়গায় একটা বাথরুম বানান নাই, একটা টিউবওয়েল পোতেন নাই, টাইলস করে পাকা পায়খানা নাই, খাট পালং নাই, দালান বানান নাই, কারণ কি? মাত্র এক মাসের জন্য এই জায়গায় এগুলো করা ঠিক হবে? মাত্র এক মাস, তাই তো? তো এক মাসের কলই পাহারা দেওয়ার জন্য বছরে বারো মাসের এক মাস, বারো মাসের এক মাস কলই খেতে, তারপরও তো বারো ভাগের এক ভাগ, তারপরও বারো ভাগের এক ভাগ, বারো মাসের এক মাস আপনি ওই কলই খাতে থাকবেন, তাই আপনি এত বড় জ্ঞানী, এত বড় বুদ্ধিমান, এত বড় চালাক যে ওই জায়গা দালান কোটা ঘর বাড়ি কিচ্ছু বানান না, কোনো মতে কুঞ্চি কুড়া হইরে নাড়ায় দিয়ে একখান ঘর বানাইয়া নাড়ার তালে ঘুমোই থেকে কলই ভাড়া দিয়ে চলে আসেন, কারণ অল্প কয়টা দিন। আর এগারো মাসের জন্য বিল্ডিং করবেন কোথায়? এগারো মাসের জন্য পাকা পায়খানা কোন জায়গায়? বাকি এগারো মাসের জন্য খাট পালং কোথায়? বাকি এগারো মাসের জন্য। তো বারো মাসের এক মাসের জন্য যদি এতগুলো না করেন কলই খাতে, তাহলে কিয়ামত আখেরাতে অনাদি অনন্তকাল, অনাদি অনন্তকাল মানে অনন্তর মানে অনন্ত, অনন্তর মানে আর কোনো ব্যাখ্যা নাই, অনন্তর কোনো ব্যাখ্যা, অনাদি অনন্তকাল যে জায়গা থাকবেন তার সামনে দুনিয়ার সত্তর বছরের হায়াত মাত্র আড়াই থেকে তিন সেকেন্ড, এবার আপনি ভাবেন যে জায়গার জন্য কি কি করবেন। এগারো মাসের জন্য আপনি দালান কুটা যা বানান সব এগারো মাসের জন্য বানান, এক মাসের জন্য আপনি কিছুই বানান না।
তাহলে আপনি আড়াই থেকে তিন সেকেন্ডের জন্য কেন বানান? আল্লাহ পাক তাই বড় দুঃখের সাথে আক্ষেপের সাথে বলেন, পাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, তোমাদের চাল চলন দেখে বড় কষ্ট লাগে, সামান্য ক্ষুদ্র নগণ্য দুনিয়া, এর সব কিছু নগণ্য, একেবারে নিম্নমানের। আখেরাতের সব কিছুর সামনে দুনিয়া সকল কিছু একেবারে নিম্নমানের, অতি সামান্য। হায়াতের তুলনায় অনাদি অনন্তকালের সামনে আড়াই তিন সেকেন্ডকে তুমি এমন ভাবে প্রাধান্য দিয়েছ, ও বান্দা চব্বিশ ঘন্টার চব্বিশটি ঘন্টায় তুমি দুনিয়ার পিছনে সময় দাও, আখেরাতের সেই বিশাল টাইম ইনকাম, বিশাল জান্নাত ইনকাম করবা, ওর জন্য মোটে তুমি সময় দিতে পারো না। নামাজ পড়েন কাকা, হরিণে তাই ইয়ার হরিণে তাই নে, শোনা তোমার বয়স কত? কই এই তো ছিয়াত্তর সাতাত্তর হবে, বয়সের কি হয়েছে? কেবল ছিয়াত্তর, বয়সের বলে কিছু হইনি, কেবল ছিয়াত্তর। নামাজ পড়ে ভরি নিয়ে তাই কি কিরম বলেন? কেয়া শুক্রবারে ভরি আসলাম, আস্ত দাতাল বেটা, সত্তর পঁচাত্তর বছর বয়সে যদি তুমি কেবল শুক্রবার বড়, তুমি পুরো পাচক তো কবে পড়বা? সময় আছে, সময় আর রাত্রি আজরাইল আছে, তোমার ছোট্ট একটা রক দরে একটা খোট্টান দেশে গাড়ে রে এনে স্টক কি বোখারি চরের মধ্যে আসছে হাদিস, স্টক হলো ফেরেশতাকে আল্লাহ বলে যে ওর মস্তান একটু কমাই দে, একটা রক ধরে ছোট্ট একটা খোট্টান দিবি, এই বাম পাশের একটা শিরা ধরে ছোট্ট একটা খোট্টান দিছে, ওইতে সিরিয়ে গেছে না একদিন রক্ত বেরোনো শুরু। তোমার বলে সময় আছে, বলে ছিয়াত্তর বছর বয়সে তোমার সময় আছে? মস্তানি পাগলামি বাদ দাও, সময় বলতে নাই, কথা বলেন সময় নাই, এই অতি অল্প সময়ের কাজে লাগান। আমার যুবক রাবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ সকলের লক্ষ্য রাখবেন, আপনার দুইটা হাত, ডান হাতটা আপনার পজিটিভ, বাম হাতটা আপনার নেগেটিভ, নেগেটিভ মানে বিপক্ষে, পজিটিভ মানে পক্ষে, তবে করোনার পজিটিভ আবার উল্টো, এ কোন হিসেব হিসেব করলো তো বুঝলাম না। করোনা যদি হয় তার নাম বলে পজিটিভ, ও তো আমাকে নেগেটিভ, এই জায়গায় সে কি ওটা করোনার ভয়তে উল্টি পাল্টি গেল নাকি, কি করছে কে কয় বোধ পাচ্ছে না, যজ্ঞশীরা তাদের পরিভাষা, পজিটিভ মানে পক্ষে আর নেগেটিভ মানে বিপক্ষে। এ যুবক আমার দিক তাকাও, তোমার ডান হাতের পাঁচটা আঙ্গুল তোমার পজিটিভ, বাম হাতের পাঁচটা আঙ্গুল তোমার নেগেটিভ, এই অল্প একটু সময়ের ভিতরে আমার হায়াতুর দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, অরিজিনাল হায়াত মূল শান্তির জায়গা, শান্তি ও শাস্তির জায়গা হলো আখেরাত, লম্বা হাজার হাজার কোটি কোটি অগণিত সংখ্যা বছর বছর ওই জায়গা আরামে থাকবার জন্য তোমার জন্য আল্লাহ পজিটিভ পাঁচটা আঙ্গুল দিয়েছে, এর এগেনস্টে নেগেটিভ পাঁচটা আঙ্গুল আছে, এই পজিটিভ পাঁচটারে মূল্যায়ন করো, অল্প একটু হায়াতের ভিতরে মূল্যায়ন করো, বা যান পাঁচটা আঙ্গুলকে পাঁচটা পজিটিভকে মূল্যায়ন করো, নেগেটিভ পাঁচটা তোমার আসার আগে। এক নম্বরে, এক নম্বরে ইগতারিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিক, তোমার জন্য যৌবনকালটা বহুত বড় নিয়ামত, বার্ধক্য কেউ চায় না, বুড়ো কেউ হইতে চায় না, যৌবনকাল সকলেরই ভালো লাগে ঠিক না? তবে যদি লম্বা একটা হায়াত পাও যুবক, আপাতত তোমার যৌবন আছে, লম্বা হায়াত পালে একদিন তোমার যৌবন থাকবে না, তুমি বুড়ো হবাই হবা। আপাতত যাদের যৌবন আছে চল্লিশের কম, যাদের বয়স টের পাইতে শোনা মনে করতেছো আমার এই যৌবন কোনোদিন দুর্বল হবে না, আমি কোনোদিন দুর্বল হব না, আমার এই সব শক্তি থাকবে 100% চ্যালেঞ্জ করে আমি বলে দিলাম, চল্লিশ দিন পার হয়ে 41 বছর বয়স হবে, 40 পার হওয়ার পরে একটা দিন বেশি হবে তো তোমার ভিতরে বার্ধক্যের সিগনাল আসিয়াই যাবে। যাদের 40 পার হয় নাই টের পাইতেছো না, যত বুড়ো মানুষের জায়গা বসা আছে 40 ভার বয়স, গোপনে নিয়ে জিজ্ঞেস করে তো কেমন ঘটনা ঘটছে কি ঘটে নাই,
চল্লিশের আগে যা যৌবনের যে শক্তি ক্ষমতা অভ্যন্তরীণ বাহ্যিক যা কিছু ছিল, একদিন বেশি হওয়ার পরেই সর্বপ্রথম দুইটা জায়গা সিগন্যাল দিয়েছে বার্ধক্যের। এক নম্বরে যৌবন যৌন শক্তির উপরে আঘাত করছে, এক নম্বরে, দুই নম্বরে চোখের পাওয়ারের উপরে আঘাত করছে এই চল্লিশ পার হওয়াতে। দুই জায়গা করবে এই করবে, এক নম্বরে যৌন ক্ষমতা, দুই নম্বরে চোখের দৃষ্টি শক্তি। যৌন ক্ষমতা সকলেরই ভালো লাগে, বুড়ো কেউ হইতে চায় না। একটা দাড়ি পাইকা গেছে, সাদা হয়ে গেছে, আয়না ধরে দাড়িটা দেখে খারাপ লাগে, ওরে একটা দাড়ি পেকে গেছে, আমি তো তাহলে বুড়ো হয়ে গেলাম। আয়না ধরে একেবারে সুন্দর করে খুঁটিয়ে পাইছে, খোট্টান যে দাড়িটা উঠে ফেলাইছে, বুড়ো হবে না। প্রায় 80 বছরের এক বুড়ো চিনি আমি, পরিচিত, সেলুনি যাইয়ে দাড়ি কাটারে চাইছি, এমনি চাচ্ছে রায় না, তো ওই দিনে বের বিরো ডবল চার্জ দিছে, মাথার চুল কাটারে ডাটে সাথে কাটিয়ে কালিম হাসছে, নাপিত্র কাটু কালিম হাই দাও। আমি কইলাম মনে হয় এন কালি কালিম হাই লাভ কি, বিয়ে সাথে ধরবা নাকি, চাকরি বাকরি ধরবা, কালিমা খাও কা খাও মানে একটু শ্বশুর বাড়ি যাব, উনি একটু শ্বশুর বাড়ি যাবে। তো বিয়ে করছেন কতদিন আগে? কয় যে তা 52-55 বছর আগে। তা তুমি 52-55 বছর আগের জামাই, ওই এলাকার মানুষ জানে না যে তুমি কত বড় বাকড়াই মাল, তুমি 80 বছর বয়সে তুমি ইয়াং চাচবা কালি ভাই, তোমার গাল ভাঙ্গি গেছে, ওয়া কি পাম্পার দিয়ে ভুলো মানে গলার চামড়া গরুর চামড়ার মতো ঝুলিয়ে গেছে, আতের এই জায়গায় এরকম ঝুলিয়ে রয়েছে, এ জায়গা কোন পাম্পার দিয়ে ভুলো টাইট করবা, ওই বলে তা কিনা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক বুড়ি মাথায় কালিমা হয়, বুড়ি এরকম কুজো হয়ে গেছে, সিট হয়ে শুলিয়ে বসির মতো কুড়ো কুজো হয়ে দেয়, তো ওই বুড়ির মাথায় কালিমা খানে দেখে শেখ সাদি বলতেছেন, এক বুড়ি বসে রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিট তবু হবে না কো সুজা হাজারো মালিশ দিলে, চুল কালি মাখায় কালা বানাবা, মাজা সুজা কর মানে কোন মলম দিয়ে, অত কোনো মালিশই কাম হবে না, ঠিক না? বুড়ি এবার জবাব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়েলের মতো, ও সাদি আমার পালের থেকে, আমার ছাগলের পালের থেকে চিতা বাঘে ছাগল নিয়ে দৌড় মারছে, আমি পিছনে ধাওয়া কইরে বাঘের গলা চিপে ধরে হাতের মধ্যে বাঘের জিব্বা বের করে দিয়ে বাঘরে আমি চিপে মেরে ফেলাইছি, আর তার মুখের থেকে আমার ছাগল কেড়ে নিয়ে আসছিলাম। আরে বাঘের মুখ থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না, আমি সেই সিংহ শক্তির মহিলা ছিলাম, সব শক্তি চলে গেছে সিংহের মতো, শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো, তাই তুমি আমার ধিক্কার দিচ্ছ, আমি কিন্তু সেই সিংহ শক্তির মহিলা, এমন করে আমার আপনার জীবনে আসতে পারে কি পারে না? এখন যে কয়জন চরম বুড়ো হয়ে কাইতে পড়ে রইছেন, এনাদের ঝাঁকিতে বাইরবাগের জমি কাঁপত, রাজ্যের বাজারে যখন হুঙ্কার মারত তখন বাজার থর 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 করে কাঁপত, আমি দেখছি আপনাদের বাইরবাগের জনাব ফুল মিয়া সাহেবকে, আপনারা তো আরো ভালো চেনেন, আমি ফুল মিয়া সাহেবকে ভালো করে দেখছি, তার পুর শক্তি আমি দেখছি, মান্নু চেয়ারম্যানের বাড়ি আমি লজিং থাকতাম সেই সময় খুব যাইতেন, তার তর্জন গর্জন তার চেহারা আমার সব মনে আছে, এই মানুষটা দুনিয়ায় আছে না চইলা গেছে, যে চেহারায় জীবন যাপন করছে ওই চেহারায় ওই শক্তিতে কিন্তু যায় নাই, যাওয়ার সময় একেবারে নিস্তেজ হয়ে যাওয়া লাগছে, ঠিক কি ঠিক না? ও যুবক সাবা বাকা কবলা হারামিক, বার্ধক্য তোমার আসবে তার আগে যৌবন কালরে কাজে লাগাও, নামাজ পড়লে আজই পড়ো, তাহাজ্জুদ পড়লে আজই পড়ো, মসজিদে গেলে আজই যাও, তবলিগে গেলে আজই যাও, যাকাত দিলে আজই যাও দাও, জিহাদ করলে আজই করো, মাদ্রাসার সাথে কাজে লাগলে আজই লাগো, মাহফিল করতে হলে যুবক তুমি আজই করো, হক কথা বলতে হলে আজই বলো, এমন দিন আসবে হক কথা বলতে চাইবা পারবা না। আমার চাচা জান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, এই মাসুদির দাদা শ্বশুর,
ছোট ছোট চুটকি গল্প বলতেন। আল্লাহ আকবার, উনি বলেন রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার চেনেন না? আমাকে ফুকরোর বাগানে স্পটিশিয়াল রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার তো রয়্যাল বেঙ্গল টাইগারই, সুন্দরবনের বাঘ। গোটা বিশাল সুন্দরবনের মধ্যে সরকারি জরিপে মাত্র 120 দে বাঘ আছে। তার ঠেলায় সুন্দরবনের যে জায়গা যে দাঁড়ায়, প্রত্যেকের মনে হয় যেন বাঘটা মনে আমার বাদদারে, বাঘ মনে হয় আমার পিছনে। 120টা বাঘ পুরো সুন্দরবন জড়াইয়া, এত বড় বাঘ, বাঘে এত বড় হিংস্র, তার বয়তে মনে হয় জঙ্গলের সব জায়গা বাঘ আছে। ও দোস্ত, রয়্যাল বেঙ্গল টাইগার বৃদ্ধ হয়ে গেছে, এখন আর লাফালাফির শক্তি নাই, বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে। পাতিশিয়াল তো ফাইজলামি করে, ও তো কুজড়োর বাসা, ও কুজড়ো যাইয়ে কয় মামা চরমুনায় মরি দইছেন, দেখছেন বাড়ির দ্বারে চরমুনার পেয়ে মরি দইছেন। রয়্যাল বেঙ্গল টাইগার কয় মামা ভাগনা, আগে লাভ দিলে সামনের দিক বাইশাত যাইতাম, আর এখন লাভ দেবে বলে যে কুন্দি মারি তাতে তিনাত পিছই যায়, ওটুকু উঠতে পারি না। এর ভিতরে অনেক পুরম্পিকে আমি যুবক যৌবন মানে টলমলে যৌবন দেখছি। আমি তো এই এলাকায় মানুষ, ওই ধলগা বাইর বাগ ফুকরো মুকরো এ পাশে সরকান্তি গুগলের আমদের টাইমদের অধিকাংশ মানুষকে চিনতাম, তারা এখন অনেকেই বেশ দুর্বল বুড়ো হয়ে গেছেন। আপনাদের মাঝারি বয়সটা আমি দেখেছি, সেই শক্তি এখন আর নাই। আগে লাভ দিয়ে সামনের দিকে বাইশ হাত যাইতো, এখন কুন্দি মারলে তিন হাত পিছিয়ে যায়, সেটুকু উঠতে পারে না। ও যুবক, নামাজ পড়তে হলে এখন পড়ো, তবলিগে যাইতে হলে এখন যাও, যৌবন কালরে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে বৃদ্ধকালে কিছু করতে পারবা না। সবাবাকা কবলা হারামিক, দুই নম্বরে সে হাতাকা কবলা সুকুমিক, সময় কম তাড়াতাড়ি শেষ করব, সে হাতাকা কবলা সুকুমিক। তিন নম্বরে তোমার সুস্থতারে কাজে লাগাও, অসুস্থতা আসার আগে। এখন আপনারা কেমন আছেন একটু আমার কাছে সাক্ষী দেন, কেমন আছেন? কথা কয় না বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কত দুর্বলতা নিয়ে কথা শুরু করছি ভাবেই বুঝতেছিলেন, ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু শক্তি দিচ্ছে। আমার আশারই উচিত না মাপিলে, তারপরে ওয়াদা করছি আসছি, ভাবি যে আমার চাইতেও তো এই জাতীয় রোগে আক্রান্ত রোগী মানুষ হাসপাতালের বিছানায় জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে, আছে না? আপনি তার চেয়ে ভালো না মন্দ? হুজুর ডায়াবেটিস কত? কয় 22, আর একজন কয় যে আমি 28। তাহলে আপনি 28 সালের সামনে আপনি 22 সালে ভালো না? আপনার হার্ট কি সমস্যা? কয় যে আমার একটা বলো, আর একজন 5টা বলো, তাহলে আপনি কেমন আছেন? বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনার চোখের সমস্যা কতটুক দেখেন? কয় যে 2 হাত দূরি দেখে, আর একজন দুনিয়াই দেয় না, তাহলে তার সামনে আপনি ভালো না মন্দ? ভালো না। আপনার পেটের সমস্যা কি অবস্থা? কয় ডেলি 10 বার পায়খানায় যায়, আর একজন তো জারি হয়ে গেছে, তা থামেই না, তাহলে তার সামনে আমি আপনি ভালো না মন্দ? সর্বাবস্থা বলেন আলহামদুলিল্লাহ। এই সুস্থ আছেন এইটার কাজে লাগান, বেশি ভালো ওই জন্মের করা করবেন, ওই অপেক্ষার দরকার নাই। সে হাতাকা কবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কাজে লাগাও, অসুস্থ হইলে কিছু ভালো লাগে না। তন্দরস্তি গর্না বাসাদ শিরে শক্রে জার হাস, মাহবুবা গর কৃষ্ণ বাসাদ বিস্তারে গুল খার হাস। শরীর যদি অসুস্থ থাকে, দুধ চিনিও মজা লাগে না, দুধ চিনিও বিষের মতো লাগে, কথা কন ঠিক না? শরীর খারাপ থাকলে ইবাদত বন্দেগী তো দূরের কথা, খাদ্য খোরাকও ভালো লাগে না, বিছানাও ভালো লাগে না, বউও ভালো লাগে না। সুন্দরী রূপসী জন্মের সুন্দরী নারীও যদি পাশে দেওয়া হয়, তার দিক তাকাইতে মনে চায় না, কারণ শরীর ভালো না। ও দোস্ত, যে যতটুকু আছি আপাতত সুস্থ আছি, মারাত্মক অসুস্থ হওয়ার আগে সময়টারে কাজে লাগান, পারা যাবে। সিদ্ধান্ত নেন তো, হ্যাঁ আজ থেকে আমি ইবাদত করবই করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, আমি আল্লাহর সকল ইবাদত সাধ্য অনুযায়ী করবই করব। যাদের তৌফিক আছে তারা একটু তাহাজ্জুদের নামাজও পড়ার চেষ্টা করবেন, পারা যাবে। এই জায়গায় একটা সহজ বুদ্ধি দিয়ে দেয় আল্লাহ পাক, বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য আল্লাহ সহজ পথ সব অবলম্বন করেছে, কোনো কঠিন কিছু রাখে নাই, সব সহজ দিকগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
একটা সহজ কথা বলবো, বহুত সহজ আমার জানা আছে, কঠিনির সামনেই সহজ আছে। আমরা কৃষক পাবলিক বা স্কুল কলেজে জেনারেল শিক্ষিত ভাইরা বা বিভিন্ন জায়গায় চাকরিজীবী আছেন, সারা দিন ভরে পরিশ্রম করি, পাশাপাশি ইমানেরও শক্তি অতটা বেশি না, যার কারণে আমরা শেষ রাত্রে তাহাজ্জুদে ওঠা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক এটা জানে, নবীও এটা জানে যে উম্মতের এমন একটা পরিস্থিতি হবে, কাজেই তাদের জন্য একটা সহজ মাসলা শিখেই দেই, তাহাজ্জুদ রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে হাসরের মাঠে আপনি উঠবেন। আর যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তারা কিয়ামতে নবী রাসূলের শহীদদের সাথে জান্নাতি হবে। তাহলে আপনি নিয়মিত তাহাজ্জুদ গুজার হবেন কিভাবে? সহজে, ইশার ফরজ, ইশার ফরজ নামাজ 4 রেকাত, সুন্নাত 2 রেকাত, 6 রেকাত পড়িয়ে এরপরে বেতের পড়েন না, বেতেরের আগে পারলে 12 রেকাত, না পারলে 10 রেকাত, না পারলে 8 রেকাত, না হয় 6 রেকাত, না পারেন 4 রেকাত, সর্বনিম্ন 2 রেকাত নামাজ আপনি তাহাজ্জুদের নিয়তে পড়িয়া এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন। নিয়ত রাখবেন যে শেষ রাত্রে উঠতে পারলে আবারও পড়বো, যদি উঠতে পারেন পড়বেন, আর যদি না উঠতে পারেন জীবন ভরে এই সিস্টেমে তাহাজ্জুদ পড়ছেন, তাহলেও কিয়ামতে আপনি রেগুলার তাহাজ্জুদ গুজার বান্দাদের কাতারে উঠে জান্নাতে যাবেন। এর চেয়ে আর সহজ হয় কোন? কি সহজ! ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা, এটা আপনি যুবক বুড়ো আবার বৃদ্ধ সকলে আমরা করতে পারি, এই কাজটা অতি সহজ কাজ, ঠিক না? আর তাহাজ্জুদের ফজিলত দুনিয়াতে তো বুঝতে পারতেছি না কিছুই, মরার পরেই সব বুঝিয়ে আসবে। এই কাজটা করব সে হাতাকা কাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কাজে লাগান। 3 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হলো ফেরাগাকা কাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত অবস্থাটারে কাজে লাগান। আমরা সবলে সকলে এখন ঝামেলা মুক্ত আছি, কথা বলেন কই? না হুজুর, আপনি তো আপনার তালে করছেন, কি যে ঝামেলা, এইতে এখন ধান লাগাতে হবে, এরপরে আবার ধান পরিষ্কার করতে হবে, বন পরিষ্কার, এরপরে আবার বাস কাটতে হবে, এরপরে ভাট গুনতে হবে, এরপরে আবার সে বাস গাছ কাটতে হবে, এরপরে জাগ দিতে হবে, এরপরে এটা ওটা সেটা কত তা, তারপরে রান্দি যাতে হবে, বাজার ঘাট করতে হবে, ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, ঝামেলা শেষ নেই, সামনে আবার নির্বাচনে দাঁড়াবো, টাকা পয়সা নাই, টাকা পাবো কোন জায়গায়, তে নিয়ত করছি, শ্বশুরি দুটি গাই আছে, ওই চুরি রে ব্যস্ত, তা আবার কোয়ানে বানতে, কোয়ানে বানে আনতে বাড়ি নেই না বাড়ি, বহুত টেনশন, ঝামেলা থেকে রেহাই পাইতেছি না, তারপরও কি সিদ্ধান্ত কি যে ঝামেলা মুক্ত হয়ে কিছু আকাম চলছে হুজুর, এই আকামগুলো শেষ করে দিয়ে এরপরে একবারে ধরবো। আকামরে শেষ করে দিয়ে আপনি নামাজ ধরবেন, তা আকামরে শেষ তো আপনি করতে পারবেন না, আকামরে শেষ করবে তো নামাজে। কোরআন শরীফে আছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত অন্যায় করো ওই অন্যায় থেকে তুমি ফিরে নামাজ পড়বে, এটা না, নামাজে তোমারে অন্যায় থেকে ফিরাবে, কোন সুবহানাল্লাহ, নামাজে অন্যায় থেকে ফিরাবে, আপনি অন্যায় থেকে ফিরে নামাজ পড়বেন, এটা এটা তো না, আল্লাহ তো তা বলে নাই যে তুমি সব কিছু থেকে ফিরে সইয়ে শেষে নামাজে যাও, আল্লাহ বলছেন যে তোমার শত ঝামেলা থাকবে, সকল অন্যায় করতে থাকবা, ওই অন্যায়ের ভিতর দিয়ে নামাজ শুরু করে দাও, নামাজে তোমার অন্যায় থেকে ফিরেবে। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন অন্যায় থেকে ফিরে যায় নামাজ পড়বো, অবে না, কোনো দিনও পারবেন না, কারণ আপনি যদি নিয়ত করেন যে আমি সুস্থ টুস্থ হইয়ে তারপরে ওষুধ খাবো, আমি একটু সুস্থ সুস্থ হয়ে নেই, একটু সুস্থ তাও দইয়ে তারপরে ডাক্তারের কাছে যাব, তাহলে আপনি ডাক্তারের কাছে পরে কি যাবেন? সুস্থ হইয়ে ডাক্তারের কাছে যান নিয়ত যেমন, আপনি সব ঝামেলা থেকে ফারেক হইয়ে তারপরে নামাজ পড়বেন, এটি সেই রকম, ওই অন্যায় থেকে ফিরেবে তো আপনার রোগ থেকে বাঁচাবে তো আপনাকে চিকিৎসা, তো চিকিৎসার নামই হলো নামাজ, চিকিৎসার নাম কি, ঠিক না? তাহলে ফেরাগাকা কাবলা সুগুলিক, ঝামেলা মুক্ত হইয়া তারপরে ঝামেলা মুক্ত অবস্থাটাকে আপনি মূল্যায়ন করেন, ঝামেলা আসার আগে ডেলি নিউ ঝামেলা, ডেলি নিউ ঝামেলা, আমি তো মোটে কথা দিয়ে ঠিকই রাখতে পারতেছি না, একজনে বলছি কত মানুষের রাস্তাঘাটে ভাই 2টার দিক ফোন দিয়েন, ভাই আপনি 3টাই দিয়েন, আপনি 1টায় ফোন দিয়েন, আপনি এই 1টা 1.5টায় ফোন দিয়েন, এইভাবে হাজার হাজার মানুষের টাইম দিছি, এখন একজনেই ফোন ধরছে তার একে ফোনে 1.5 ঘন্টা চলে গেছে, এই মাঝে যে কয়জন কইছি তাকে কি কব খান দিদি, এরপরে কইলাম যে আপনি 12টার আগে যাইয়েন, 11টার ভিতরে ডিসি সাহেব ফোন দিয়েছে, এসপি সাহেব ফোন দিয়েছে, হুজুরের একটু অফিসে আসেন, আমার সেদিক দৌড় মারা লাগে, মুহূর্তে মুহূর্তে ঝামেলা আসতে চালে আছে, কাজেই যখন যতটুক সময় পাই ওইটুকরে কাজে লাগাই ফেলা, বুঝেন নাই কথা, নিয়ত করা যাবে
এক্ষুনি আমি এক্ষুনি তবলিগে ডাক আসলে আজকেই যাব কথা কম হ্যাঁ ভাই আপনি যদি শেষ হুজুররা পরের রাতে আগুন দিয়ে খাও টের তো পাও না চাইতলা টিফিন কারি একটা পাঠাই দাও ভোজি দিয়ে জায়গায় বসে খাওয়ার নেজ নাড়াও উমন পাও না আমাকে বেটাকে কামাই রেখাতে যায় ওয়াকলি বাজান আমরা টিকতে পারবো না কথা ঠিক কিন্তু আমারে ওই কই এড়াই দিলেন আপনার কি আপনি কি সারি যেতে পারবেন আপনার তিনটে জাগ পাটের তিনটে জাগ জাগ হয়ে গেছে কিষেন বাজাই পান নাই শাসে কি হচ্ছেন মধ্যে মধ্যে উঠাই দিয়েছেন বউ বাসারে এই এক একদম দেড় কুড়িয়ে রে বাঁচবি বিটি গিয়ে লাগাই দিয়েছেন ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে নিয়ে উঠেছে কুষ্টা বাঁচতে আর আপনিও বড় এক জাগ নিয়ে সামনে শুরু করছেন এক দুই গাছ বাসা হয়ে গেলি এর মধ্যে আজরাইল এসে বগলে সুসুরি দিচ্ছে নাহের দাবি শুনকো যা কেডা কয় যা নাম আলাকুল মৌত আমি আজরাইল কি খবর কয় যে তোমার সময় হয়ে গেছে তাড়াতাড়ি ওয়াই হয় তো ওঠো নাহলে কিন্তু জাগায় সোয়াই দেবো আপনি কই জায়গা কতই পারবেন মিয়া তোমার কমন সেন্স আছে হ্যাঁ তিন তিনটে জাগ যে লোকের সামনে তোমার তো মারতি কইছে লাভ দিয়ে চলে আসে আমার পাঁচটা কুষ্টা পাইছে তো বরে নাও এই কয়ে কি হাজরাই লেখা দেয় দিতে পারবেন কোন উপায় আছে হাজরাইল কা নোটক বাটো স্কুল চোপ চোপ পাট বাসাবাসি পরে তোমার এই যে আমার গণিত আর মাত্র ছয় সেকেন্ড তাড়াতাড়ি রেডি হও এও কবে না এ কথাও বলবে না ঠিক না তো ওই জায়গা আজরাইলের সাথে কোনো তর্ক আর তামাশা করে যেহেতু কাজ হবে না কাজে যে পরামর্শ দিছি এখনই লাইভ দিন আমি পড়তে হবে আমাকে যেতেই হবে এবছর সামনে ইস্তেমা ইস্তেমায় আমাকে যাইতেই হবে আমি যাবই যাব ইনশাআল্লাহ নিয়ত করেন তো বলে না হবে না নেই বার বাপ ভালো না কোনোদিন তোমার বাপ ভালো হবে না দেখি তো এই না নিয়ে নিয়েতে সিস্টেম কি দেখি তো এইটা কইরে তারপরে দেখি তো তারপরে ওইটা কইরে তারপরে দেখি তো তারপরে ওইটা কইরে তারপরে দেখি তো জীবন বুঝিয়ে দেখি তো কোনোদিন করিত না তো করিত হতে হবে কর্মই ফেরাকা কাকাবলা সুগলি ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত যে যে অবস্থা আছে ঝামেলা মুক্ত আছি এখনই কাজ করে ফেলতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ মনে মনে পাক্কা নিয়ত করেন তো আল্লাহ যদি যার পথে ইস্তেমা যদি হয় প্যান্ডেল বান্দা চলতেছে সম্ভবত হবে যে কোনো সিস্টেমে করবে তো প্যান্ডেল বান্দা চলতেছে আল্লাহর রহমতে আল্লাহ যদি সুযোগ দেয় মানে বাধা না আসে তাহলে ইনশাআল্লাহ আমি ইস্তেমার জন্য নিয়ত করি কে কে নিয়ত করতে পারবেন ইস্তেমা যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফেরাকা কাকাবলা সুগলি আরে ভাই সামনে ইস্তেমা নজি নসিবে আছে কিনা তা আল্লাহই জানে ঠিক না পাইবো তো এবার ইনশাআল্লাহ যাবো আল্লাহ কবুল করুক আমিন চার নম্বরে গেনা কাকাবলা ফকরি হ্যাঁ দেখ গেনা কাকাবলা ফকরি আর চার নম্বর আর একটা কাজ যে যে অবস্থা আছেন ধনী আছেন যে যে অবস্থা কি আছেন ধনী আছেন কয় রে ধনী আমরা ধনী কয়জন রাম দিয়ে যাই উঠছে ধনী কয়জন গোপালগঞ্জ যাই উঠছে ধনী কয়জন ঢাকা আমরা তো যা আকড়াই বাকড়াই মাল কিষেন বেসা মাস্টার দেশি সাইডে ব্যাংক ম্যানসার আমরা ধনী আমাকে আপনি পাইছেন আরে মিয়া বড় লোক কাকে বলে আল গেনা গেনার নাম সেদিক তাকান ওই বাংলাদেশের সবচাইতে বড় পয়সাওয়ালা সবচেয়ে বড় পয়সাওয়ালা যে যার ব্যাংকের সই করতে যে কলমটা ওই কলম দিয়ে দুনিয়ায় আর কেউ রেদে লিখতে দেয় না আর উনি ওই কলম দিয়ে আর কিছু লেখে না শুধু ব্যাংকের সই করে কলমটার দাম 4 কোটি টাকা যুবকরা সেনে দেয় 4 কোটি টাকা তার এক কলমের দাম তার কলমের জাকাতি আসে 10 লাখ টাকা খালি কলমের জাকাত আসে 10 লাখ টাকা আর আমার মাসুদ মিয়ার সারা মাদ্রাসার 3-4 বছরের খরচ ওনা 10 লাখ টাকা আর ওর কলমের জাকাত 40 ভাগের 1 ভাগ আসে 10 লাখ টাকা জীবনেও কোনোদিন কোনো ফকির তার কাছে যে দাঁড়াইয়া দুটি টাকা আনতে সুযোগ পায় না কারণ ওর কাছে ফকির যাওয়ার কোনো সিস্টেম নাই ওর কাছে যায় লোক কোন ফকির সর্বনিম্ন এমপি ফকিররা যায় চেয়ারম্যান ফকিরও যেতে পারে না সর্বনিম্ন এমপি ফকির মন্ত্রী ফকির শিল্পপতি ফকির প্রধানমন্ত্রী ফকির প্রেসিডেন্ট ফকিররা যায় কোন ফকির তার কাছে যাইতে পারে না তো তার টাকা যদি ফকিরি আর এতিমি আর গরিবি ব্যবহার করতে না পারলো ওরকম টাকার দরকার আমার আমার টাকা আমি কিষেন বেশি মাছ বেশি খেতে চাইতে ইরি ফলাই ওর থেকে আল্লাহর রহমতে আমার টাকা দিয়েই যে যে খুঁটিমুটি যা গাড়ছে আমি মুসা বিন শমসের চাইতে বড় ধনী কথা বলেন আমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর চাইতে বড় ধনী কারণ আল্লাহ পাক আমারে যা দেয় তার থেকে কিছু আমি দিনের কাজে লাগাইতে পারি আর এইটা লাগাবেন কখনো আল্লাহরে এই লোভ দিয়ে না আল্লাহ তুমি আমারে দাও জম্মে দিয়ে দাও তোমারে কি দিয়া দেই
আল্লাহ কয় সূরা তোর চাইতে বহুত বড় বড় পণ্ডিত রে, আমি পণ্ডিত কে আমি পরীক্ষা করছি। সাহাবা রসুলের সাহাবি কিচ্ছু ছিল না, গর্তের মধ্যে থাকতো একটা কাপড়, স্বামী স্ত্রী দুইজন মিলে স্ত্রীকে বেবস্ত্র করে ঘরের ইসের গুহার মধ্যে আটকাই দিয়া ওই কাপড় পরে উনি নামাজ পড়িয়ে আবার আইসা সেই কাপড় স্ত্রীকে দিত, উনি ল্যাংটায় বসে থাকতেন, স্ত্রী সেই কাপড় দিয়ে নামাজ পড়তো, এরপরে জামাটা স্ত্রীর গায়ে আর পায়জামাটা উনি পরে বাইরে যাইতো কামাই করতে, কোনো মতে এটা ওটা করে সংসার চালাইতো। সেই সাহাবাকে আল্লাহ তাআলা বিশাল সম্পদ দিয়েছে, সম্পদের সাথে সৎ ব্যবহার করতে পারে নাই, যাকাত ঠিক মতো দেয় নাই, আবার গর্তের সাহাবাকে আল্লাহ গর্তে নিয়ে গেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তুমি আমারে লোভ দছো, আল্লাহ তুমি আমারে 100 টা আজ যে গল্পটা কয় না হুজুররা, যে একজনের রাস্তা দিয়ে আটতিছে একর হুকরতে রওনা দিছে গোবিনা তুরি ফাঁকা আর মধ্যে আটতি আটতি আর হাঁটুতি কুলোছে না, কইছে আল্লাহ 5টা টাহাবল একটু ভ্যানে যেতাম, পরে কইতে কইতে যে যে সামনে 5টা পাইছে উঠে ভ্যানে কদ্দুর গেছে, এমন কয় যে আল্লাহ রে কলি তো আল্লাহ দেয়, এরপরে কয় আল্লাহ ওই 5টা টুক যাওয়ার পরে জাতি হবে গোপালগঞ্জ, কয় আল্লাহ ইয়ান কি এরব তুমি আমার 100 টাকা দাও তোমার 10 টাকা দেবানি, কদ্দুর যাইয়ে দেয় যে এক বান্ডিল এক পেসে এক মোট টাকা উঠে দেয় যে 90 টাকা, আমি কয় আল্লাহ তুমি এই রুম অবিশ্বাস করলে তোমার 10টা আগেই রেখে দিছো, তোমার 10 টাকা তুমি হাতে পেয়ে রেখেই দিছো, আল্লাহরে ওইরকম লোভ দেওয়ার দরকার নেই যে আল্লাহ তোমার বিশ্বাস না হয় তুমি মাসুদিন মাদ্রাসা আমার চাইতে যে কটা দরকার রাখি দিবা এই কটা আমারে দাও, ও না আমার কাছে যা আছে তাই দিয়ে, সরকার দেবে না, সরকার কওমি মাদ্রাসায় দেয় নাই দেবে না, সরকারি সিস্টেম না, আমরা চেষ্টা করি সরকারকে আল্লাহ তাআলা সেরকম মানসিকতা দিক, কিছু কিছু করে আগাচ্ছে, যেমন আমাদের সার্টিফিকেট দিছে, হয়তো একদিন বলবে যে হ্যাঁ সার্টিফিকেট যাদের দিছে তাদের শিক্ষার মূল্যায়ন করছে, তাদের শিক্ষার মূল্যায়ন ও পর্যন্ত শেষ নয়, তাদের ঘর বাড়ি দালান কোটা কিছু দেওয়া দরকার, তাদের মাসে মাসে কিছু বেতন ভাতা দেওয়া দরকার, আল্লাহ তাআলা সরকারের সে বুঝ দিক, বাকি তার আগ পর্যন্ত আমরা সরকারের ওই অপেক্ষা করি না, আমারে কয় টাকা দেবে মাদ্রাসা, আমার সুলতান সেই মাদ্রাসা 52 লক্ষ টাকা আয় ব্যয়, তারাইল বুকুর মাদ্রাসায় 1 কোটি টাকা আয় ব্যয়, গোবিনাথপুর মাদ্রাসায় 70 লক্ষ টাকা আয় ব্যয়, চন্দ্রদিগিরি মাদ্রাসায় 1.5 কোটি টাকা আয় ব্যয়, গড়ডাঙ্গা মাদ্রাসায় 10 কোটি টাকা আয় ব্যয়, হাটহাজারী মাদ্রাসায় প্রত্যেক দিন একদিনে 5 টন চাউল লাগে, হাটহাজারী মাদ্রাসায় একদিনে লাগে 5 টন চাউল, তাহলে এই সরকার দিতে গেলি বারে সরকার মাথা ঘুরিয়ে যাবে না যে হুজুরা কি খাই, যদি জম্মে খা খাই গেলেন হুজুর রেডি শেষটা খাই শেষ খাই খাই শেষ করি বেলে কাজে কাজে আমাকে সে বাংলাদেশের থেকে বালো দূরে দাবড়া দিয়ে জানে ফারো সেন্টে খাই এসে দেশে তোমার লজিং নাই, আমরা সরকারের কাছে চাবো না, চাবো আসমানি সরকারের কাছে, কথা কন আর আসমানি সরকারের ডোনার আপনারা, আল্লাহ পাক আপনারে দেশে আপনি দেবেন না, দিলে আল্লাহ পাক কিন্তু মাঠের থেকে রেখে দিতে পারে, বহুত প্রমাণ আছে, দান দেন নাই সামনে দান দেবেন না বলে নিয়ত করছে, এইবার খালি হুজুররা আসুক, এই হুজুররা সাত দলীয় জোট করছে হুজুর কি বাদ দিয়ে মানে জম্মের দিয়া শেষে দিল আমাকে সম্মেদ দিয়া 5 বছর পর্যন্ত, এরপরে আসলো আমলিক পীরে আবার আমলিক আসার সময় আমরা হুজুরকে একটু ভাগবা ভাগা ভাগিয়ে গেলাম, কিছু কিছু হুজুর আমলিকের দিক চলে আসলাম, আর আমলিক গেলা হুজুর এলাকায় দেয় অন্য এলাকার হুজুরকে বিএনপি যাও তোমরা হাসিনের নৌকো আবার দানের শিশির দ্বারে আইসো কে, দান নীতি গেলি কয় দানের শিশির দ্বারে আইসো কে, নৌকো উঠে যাও নৌকো উঠে না খেয়ে ফিরে আমরা যাব কাত দুয়ারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় একদল নৌকোয় পাঠাই দিস আর একদল দানের শিশি পাঠাই দিস, তোকে কেউ রে সবগুলো নামে সাইজ করে দেবো, পাকা ধান ভরা মাঠে পাকা ধান, হালকা একটা বৃষ্টি দিয়ে ছোট মোটো একটা ঝড় দিয়ে সব মাঠে নামায় দেশে সুবই ছাড়িয়ে দেশে উডুবই উঠোনু লাগে, তারপরে উঠোই আমি তো দেখছি বিশ্ব রোডে ধান নাড়ি থুইছে কেমন যেন পাথর দিয়ে থুইছে, মনে আছে নাকি রাস্তায় পাথর দিয়ে থুইছে উঠোনে পাথর দিয়েছেন, এই কামাল্লা পারে কি পারে না, একটুও ভুল বুঝবেন না, শোনা পাক্কা নিয়ত করবেন যে আমাদের মাদ্রাসায় কোনো ডোনার শিল্পপতি কোটিপতি এখানে আসেও না আসবেও না, গ্রামের ছোট মাদ্রাসা বড় বড় মাদ্রাসা আলাদা, রাস্তায় বিশ্ব রোডে ভেসাল ফাইতে বসে রয়েছে বড় বড় রুই কাতলা যা ওকে ভেসালে বাই দিয়ে যায় ওর ভাগ দিয়ে সেলা ছুটো শুনো উনো যা আসে তাই আপনাকে নিচের দিকে আসে, এখন আমরা আপনারা সেলা ছুটো যা আসি সবাই মিলে এই মাদ্রাসাটা করব, দুইটে ঘর লাগবে তো দুইটে ঘরের একটা ঘরে আমরা আপাতত কাজ শুরু করে দেওয়ার জন্য একটু ব্যবস্থা হাতে নেব ইনশাআল্লাহ, তো এখন তো আর এই সেই বাসের খুঁটি মুটি দেন এই যে ভিতরে ফলোর কাঁচা ওর মধ্যে যাই বসতিও ঠান্ডা ফাঁসা ঠান্ডা হয়ে যায় ভালোটাই না,
মশায় কামড়ায় কত কষ্ট, বর্ষাকাল আসলে স্যাঁতসেঁতে হয়ে যায়। আমার আপনার এই তৌফিকের ভিতর থেকে পাঁচ নম্বর হলো হায়াতাকা কবলা মৌতিক, হায়াতরে কাজে লাগান মরণ আসার আগে। কথা বলেন, হায়াতরে কাজে লাগান মরণ আসার আগে। মরণ যখন আইসা যাবে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেলে সেই সময় আপনি বলবেন, আল্লাহ তুমি আমার একটু সময় দাও, আমি ওই পাঁচ কাঠা জমি একটু দলিল করে দিয়েছি বাইরে বাংলাদেশে, একটু সময় দাও আল্লাহ, তোর জমি লাগবে না, তোর লাগবে মরা, তুই মরিয়ে সারিয়ে।